সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যা। আমরা সবাই জানি যে ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, তো এটি নিয়ে বিস্তারিত কথা বলবো। এই হত্যাকাণ্ডের ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ সেটি দেখে নেব। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। তো প্রথমেই আমরা সংশ্লিষ্ট দেশগুলোর ম্যাপগুলো দেখে নেব। এখানে সারা বিশ্বের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এশিয়া, এশিয়ার এদিকে হলো মধ্যপ্রাচ্য, আর এদিকে উত্তর আমেরিকাতে আছে হলো যুক্তরাষ্ট্র, এটিও যুক্তরাষ্ট্রের অংশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব, এর নিচে আছে হলো ইয়েমেন, এদিকে আছে ওমান, তার উপরে আছে সংযুক্ত আরব আমিরাত, তারপর সৌদি আরবের এদিকে আছে কাতার, এবং এদিকে আছে বাহরাইন, এখানে আছে কুয়েত, এখানে হলো ইরাক, আর এটি হলো ইরান। ইরানের পাশে এদিকে আছে পাকিস্তান, পাকিস্তানের শেষ অংশ দেখা যাচ্ছে, এদিকে আছে আফগানিস্তান, তারপর এদিকে আছে তুর্কিমেনিস্তান, আর এদিকে আছে আজারবাইজান এবং আর্মেনিয়া। তো আজারবাইজান আর্মেনিয়া নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি, আর এদিকে আছে তুরস্ক, তুরস্ক নিয়েও আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি, এদিকে আছে সিরিয়া, এখানে আছে জর্ডান, এদিকে আছে ইসরায়েল এবং ফিলিস্তিনি, আর এদিকে আছে মিশর, এটিও মিশরের অংশ। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের মধ্যপ্রাচ্যের মানচিত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো প্রথমে আমরা ইরানের পরমাণু বিজ্ঞানী ফখরিজাদের পরিচয় জেনে নেব। তিনি ছিলেন ইরানের স্বনামধন্য এবং প্রধান পরমাণু বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন সংস্থার চেয়ারম্যান। 2018 সালে ইসরায়েল বলেছিল ইরানের পরমাণু অস্ত্র বানানোর কার্যক্রমের প্রধান হলেন এই বিজ্ঞানী। 2014 সালে রয়টার্স রিপোর্ট করেছিল যে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করতে পারে তাহলে এই বিজ্ঞানীকে বলা হবে ইরানের পরমাণু অস্ত্রের জনক। 2015 সালে নিউ ইয়র্ক টাইমস তাকে পরমাণু বোমার জনক অপেনহেইমারের সাথে তুলনা করেছিল, অর্থাৎ যে অপেনহেইমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম পারমাণবিক বোমা তৈরি করেছিলেন তার সাথে এই বিজ্ঞানীকে তুলনা করেছিল। পদার্থবিজ্ঞানের এই প্রফেসর ইরানের গোপন পরমাণু অস্ত্র বানানোর প্রজেক্ট আমাদ এর প্রধান ছিলেন। এই আমাদ প্রজেক্ট 1989 সালে শুরু হয়েছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ IAEA বলেছিল যে আমাদ প্রজেক্ট 2003 সালে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ইসরায়েল বলছে যে আমাদ প্রজেক্ট এখনও চলমান এবং সেটির প্রধান হলেন এই ফখরিজাদে। IAEA অনেকবার এই বিজ্ঞানীর সাথে দেখা করার চেষ্টা করেছে কিন্তু দেখা করতে পারেনি। একটি বিষয় লক্ষণীয় যে ইরান বলছে তিনি ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে আরও শক্তিশালী করা যায় এবং রাডার ছাড়া কিভাবে একটি স্পাই এয়ারক্রাফটকে শনাক্ত করা যায় সেটি নিয়ে কাজ করছিলেন, অর্থাৎ তিনি যে পরমাণু কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন সেটি বলছে না। এখন প্রশ্ন হলো কিভাবে তাকে হত্যা করা হলো। তিনি ইরানের রাজধানী তেহরান থেকে 40 কিলোমিটার দূরে দামাবান্দ প্রদেশের অ্যাবসার্ডে গাড়িতে করে যাচ্ছিলেন, তখন প্রথমে তার গাড়ির পাশে একটি বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটে, এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং এরপর কয়েকজন অস্ত্রধারী তার গাড়িতে গুলি চালায়। তার বডিগার্ডদের সাথে ওই অস্ত্রধারীদের গোলাগুলি হয়, এতে অস্ত্রধারীদের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। তার বডিগার্ড গুলিতে কয়েকজন অস্ত্রধারীও মারা যায়, অর্থাৎ রেড প্রিন্সকে মোসাদ যেভাবে হত্যা করেছিল ঠিক একইভাবে এই বিজ্ঞানীকেও হত্যা করেছে। রেড প্রিন্স কে, তাকে কেন হত্যা করতে চেয়েছিল এবং কিভাবে হত্যা করেছিল সেটি জানতে এই ভিডিওটি দেখুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গায় তাকে হত্যা করা হয়েছে, রাজধানী তেহরান থেকে 40 কিলোমিটার দূরে। এখন প্রশ্ন হলো কেন তাকে হত্যা করা হলো। আমরা আগেই তার পরিচয় দেখেছি, যার ফলে তিনি সবসময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এর টার্গেটে ছিলেন। আমরা জানি 2015 সালে ইরানের সাথে 6টি দেশের চুক্তি হয়েছিল ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে। 6টি দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি। এই চুক্তি অনুযায়ী ইরান পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।
ইউরেনিয়াম সমৃদ্ধের যে মাত্রা ওই ছয়টি দেশ ঠিক করে দিয়েছিল সে পর্যন্তই সমৃদ্ধ করতে অর্থাৎ উৎপাদন করতে পারবে। বিনিময়ে ইরানের উপর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের যে সকল নিষেধাজ্ঞা ছিল সেগুলো তুলে নেওয়া হবে। কিন্তু 2017 সালে ট্রাম্প ক্ষমতায় এসে এই চুক্তি থেকে বের হয়ে যান ইসরায়েলকে খুশি করতে, কারণ ওই চুক্তি নিয়ে ইসরায়েল খুশি ছিল না। তো চুক্তি থেকে আমেরিকার বের হয়ে যাওয়ার পর ইরানও ইউরেনিয়াম উৎপাদনের মাত্রা বাড়াতে থাকে। ইরান বলছে যে এই চুক্তির প্রধান দেশ আমেরিকা, আমেরিকা এই চুক্তি থেকে বের হয়ে গেল এবং ইরানের উপর অবরোধ আরোপ করার হুমকি দিল, তাহলে কেন আমরা এই চুক্তি মানব? যার ফলে ইরান তার পরমাণু অস্ত্রের কর্মসূচি আবার শুরু করলো, যদিও সে কখনো এটা স্বীকার করেনি। সে সব সময় বলে যে আমরা শান্তির কাজে ব্যবহার করার জন্য পরমাণু নিয়ে কাজ করছি। কিছুদিন আগে IAEA বলেছে যে 2015 সালের চুক্তিতে ইউরেনিয়ামের যে মাত্রা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল ইরান তার থেকে প্রায় 12 গুণ বেশি ইউরেনিয়াম উৎপাদন করেছে। আর এই সাফল্যের পেছনে ছিলেন এই বিজ্ঞানী ফখরিজাদে, যার ফলে তিনি মোসাদের টার্গেটে ছিলেন। এছাড়াও 2018 সালে এক টেলিভিশন প্রেজেন্টেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন যে ইরানের পরমাণু কর্মসূচির পেছনে আছে এই বিজ্ঞানী, এবং তিনি তার দেশের জনগণকে বলেছিলেন যে বিজ্ঞানী ফখরিজাদের নামটি মনে রাখার জন্যে। তো এখানে দেখতে পাচ্ছেন নেতানিয়াহু এই ফখরিজাদের ব্যাপারে টেলিভিশনে বলছেন। ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে বেশি কিছু এখানে বলছি না, কারণ এটি নিয়ে অনেক আগেই একটি ভিডিও বানিয়েছিলাম। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই সময়টিকেই কেন বেছে নেওয়া হলো এই হত্যাকাণ্ডের জন্য। এই সময় বলতে আমি কি বোঝাচ্ছি? এই সময় বলতে আমি বোঝাচ্ছি যখন আরবের একের পর এক রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে, পাকিস্তানকে সৌদি আরব চাপ দিচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য, এবং জো বাইডেন ক্ষমতায় এসেই সেই 2015 সালের পরমাণু চুক্তিতে আমেরিকাকে ফিরিয়ে আনতে যাচ্ছেন। তো এই সময় কেন এই বিজ্ঞানীকে হত্যা করা হলো? হত্যা করা হলো আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরবের স্বার্থে। 2021 সালের 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা ছাড়বেন এবং বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। ক্ষমতা গ্রহণ করেই তিনি ইরানের সাথে হওয়া পরমাণু চুক্তিতে ফিরে যাবেন, যে চুক্তি থেকে ট্রাম্প আমেরিকাকে বের করে এনেছিলেন। তো বাইডেন যদি আবার সেই পরমাণু চুক্তিতে ফিরে যান, তাহলে ক্ষতি হবে ইসরায়েল এবং সৌদি আরবের। এছাড়াও ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে ইরানকে হামলা করার পথ খুঁজছেন। কয়েকদিন আগে তিনি তার উপদেষ্টাদেরকে ডেকেছিলেন জানার জন্য যে ইরানের উপর হামলা করার কোনো পথ আছে কিনা এবং এই হামলার প্রতিক্রিয়া কী হতে পারে। তো এই বিজ্ঞানীকে হত্যার ফলে যদি ইরান ইসরায়েলে হামলা করে, তাহলে ইসরায়েল এবং আমেরিকা একটি অজুহাত পেয়ে যাবে ইরানকে হামলা করার, আর এর ফলে বাইডেন ক্ষমতায় এসে ইরানের সাথে সম্পর্ক ভালো করতে পারবেন না এবং ওই পরমাণু চুক্তিতেও আর ফিরে যেতে পারবেন না। ইরান যদি ইসরায়েল এবং আমেরিকার উপর প্রতিশোধ নাও নেয়, তারপরেও এখন ওই চুক্তিতে ফিরে যাওয়া বাইডেনের জন্য অনেক কঠিন হয়ে যাবে, আর এতে লাভবান হবে ইসরায়েল ও সৌদি আরব। সৌদি আরব ও ইরানের মধ্যে সমস্যার কথা আমরা সবাই জানি, তাই সেটি নিয়ে এখানে আর বলছি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর আগেও অনেকবার ইরানের পরমাণু বিজ্ঞানীদের উপর হামলা হয়েছে এবং সেসব হামলায় অনেকেই মারা গিয়েছেন। 2007 সালে হয়েছে, 2010 সালে 3 জনের উপর হামলা করা হয়েছিল, 2011 সালে 1 জনের উপর, 2012 সালে আরেকজনের উপর, 2015 সালে আরেকজনের উপর, এবং সর্বশেষ 27 নভেম্বর 2020 সালে বিজ্ঞানী ফখরিজাদের উপর হামলা করে হত্যা করা হয়েছে। এখন এই হত্যার পেছনে যে ইসরায়েল এবং আমেরিকা আছে সেটা কিভাবে স্পষ্ট হচ্ছে? আমরা আগেই দেখেছি যে 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন যে ওই বিজ্ঞানীর নামটি মনে রাখতে। এছাড়াও এই হত্যাকাণ্ডের পর ট্রাম্প কয়েকটি টুইট শেয়ার করেছেন, সেখানে তিনি কিছু হিন্টস দিয়েছেন। তিনি একজন ইসরায়েলি সাংবাদিকের টুইট শেয়ার দিয়েছেন, সেখানে ওই সাংবাদিক বলেছেন যে বিজ্ঞানী ফখরিজাদে ইরানের সিক্রেট মিলিটারি অপারেশনের প্রধান ছিলেন এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ অনেকদিন ধরেই তাকে হত্যার জন্য সুযোগ খুঁজছিল। এর মাধ্যমে পরিষ্কার হয় যে ওই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল এবং আমেরিকার হাত ছিল এবং ট্রাম্প চান যে এটা সবাই জানুক।
এবং ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হোক, না হলে তিনি এই টুইট শেয়ার করতেন না। এই হত্যাকাণ্ডের ফলে বাইডেনের জন্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এই হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া কি? স্বাভাবিকভাবেই রাগে ক্ষোভে ইরান ফুঁসছে, সে প্রতিশোধ নেয়ার কথা বলেছে। প্রতিশোধ সে অনেকভাবেই নিতে পারে, সরাসরি সে ইসরায়েলে হামলা করতে পারে, তবে এটির সম্ভাবনা কম। এছাড়াও সে হিজবুল্লাহ দ্বারাও ইসরায়েলে হামলা করাতে পারে বা ইয়েমেনের হুতিদের দ্বারাও সৌদি আরবে হামলা করাতে পারে। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা বজ্রপাতের মতো অপরাধীদের আঘাত করার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আন্তর্জাতিক সম্প্রদায়কে রাষ্ট্রীয় সন্ত্রাসের এই কাজের নিন্দা করার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, সন্ত্রাসীরা আজ বিশিষ্ট ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে। আর জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা এই অঞ্চলে বিপর্যয় ডেকে আনার জন্য করা হয়েছে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। আমার সাথেই থাকুন, আমরা অনেক কিছু শিখব এবং জানব। তো এখন এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।